হাসিনার আয়নাঘরের ভয়ঙ্কর দিনের বর্ণনা এবার সামনে এলো প্রকাশ্যে আনলেন আইনজীবী সোহেল রানা গুমঘরে কিভাবে থাকতে হতো কি হতো সেখানে শুনলে রীতিমতো চমকে উঠবেন তিনি বলছেন আমি এর শাস্তি চাই কোনো সরকারের সময় কেউ যেন গুম না হয় এটা এতটাই ভয়ঙ্কর শেখ হাসিনার নির্দেশে হতো শেখ হাসিনার নাম নিয়েই অত্যাচার করা হতো উচ্চস্বরের ডিজে মিউজিক চলতো আমি দু হাজার পনেরোতে গুম হয়েছিলাম আমায় মেরে ফেলার জন্য রাখা হয়েছিল নির্মম নির্যাতন করা হতো আমার মনে হয়েছিল আমায় মেরে ফেলবে চার মাস তিন দিন হাত চোখ বেঁধে রাখা হয় দিনে দু মিনিটের জন্য টয়লেটে যেতে দেওয়া হতো আমায় পরে টয়লেটের মধ্যে রাখা হয় এক মক পানি দেওয়া হতো সেটাই টয়লেটের জন্য আবার খাওয়ার জন্য কি বলছেন আইনজীবী সোহেল রানা শুনবো তার কথা শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টও এটা রিড রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ঙ্কর এত নির্মম আমি আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি এবং আমাকে মানে বেগম জিয়া আমি একজন সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করি করতে দেওয়া হবে না শেখ হাসিনা মেইন এবং শেখ হাসিনার নির্দেশে তারাই যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলতো হ্যাঁ এবং তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন এটা বোঝা যেত কারণ তাদের মানে এত রাগ কিসের মানে এমন রাগ মনে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তারা যখন আমাকে টর্চার করতো বিশ্বাস করেন তারা হাসাহাসি করতো তারা ইয়ে খাবার খেতো হাসাহাসি করতো উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে কোনো কথাই নাই মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শট দেওয়া হয়

কোর্ট কি বলেছে কোর্ট আদেশ দিবে কোর্ট বলেছে আপনি ওয়েট করুন আমরা এটা দেবো উনি সম্পূর্ণ লিখেছেন আমি পুরো আশাবাদী উনি আমার ইয়ের সর্বোচ্চ শাস্তি এটাই দেবে আমি চাটে ঘুমের অভিযোগে মামলা কতদিন আমি বেঁচে ফিরেছি হ্যাঁ ঘুম হয়েছিলাম আমি ফেব্রুয়ারির দশ তারিখে দুই হাজার সালে ফেব্রুয়ারি দশ তারিখে এখানে রেব ওয়ানে আমি ছিলাম চার মাস তিন দিন আর দুই মাস আমাকে রাখা হয়েছিল রাজশাহীতে মেরে ফেলার জন্য মূলত ওখানে রেব হোয়ার হেডকোয়ার্টারেই ছিলাম আর চার মাস তিন দিন রেব ওয়ানে ছিলাম আমি যতটুকু ওখানে দুই একজনের সঙ্গে কথা বলতে পারি মাঝে মধ্যে তো জানতে পারি সেটা রেব ওয়ানেই ছিলাম ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয় ওখানে আপনার সারাদিনে টয়লেট যে মানে আমাকে শুধু না সবাইকে একবারই করতে দেওয়া হতো এবং আমি চার মাস তিন দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে আমি একটু সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না তো আমার ইচ্ছে ছিল যে আমাকে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেলার ফেললেও আমাকে যেন দশ মিনিট ঘুমাতে দেয় আমি যেন শুয়ে ঘুমাতে পারি কারণ চার মাস তিন দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত এটা আমি তখন বুঝতে পেরেছি চার মাস তিন দিনই আমাকে হাত পিছনে বাঁধা চোখ বাঁধা এবং বসা অবস্থায় এবং হাত বাঁধা শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাধা ছিল দুই মিনিট এর মধ্যে হয় আমাকে হয় আমাকে উজু করতে হবে না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে দুই দুই মিনিট তিন মিনিট সময় দেওয়া হতো কিন্তু এক মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো এরকম ছিল তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুইতে পারে না হাত বাঁধা পেছনে বসেই ছিলাম আর ছয় জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয় কারণ আমি প্রতিটা দিন গুনতাম এক একটা দিন গুনতাম ছয় জুন আমাকে নিয়ে যাওয়া হয় মানে সাত আট ঘন্টা জার্নি ছিল পরে ওখানে গিয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেভ হেডকোয়ার্টার তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল টয়লেটে এক মুখ পানি দিত আর ইয়ের এক মুখ পানি এটা দিয়েই আপনি খাবেন এটা দিয়ে আপনি গোসল করেন গোসুল করেন যাই করেন ওই ছোট এক মুখ সারাদিনে দেওয়া হতো আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল। আপনার মোস্ট প্রবাবলি হয়তো ছয় আট ফিট চার ফিট এরকম হ্যাঁ বসা শুয়া যায় না এরকম আর টয়লেটের মতোই এটা ছিল এই নির্মম নির্যাতন ছিল আর এখন আমি আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি যদি আমি এগুলো কোনো মামলার সম্মুখীন হবে মামলা করতে চাই তাহলে তারা আমাকে এবার শেষ শেষ করে ফেলবে আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলি সহ এবার তোমার ফ্যামিলি সহ তুমি উদা হয়ে যাবা তুমি বলো এগুলো করবা কিনা ইভেন আমি যেন ঢাকায়ও না থাকতে পারি আমি যেন প্র্যাকটিসও না করতে পারি তো যাই হোক তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে আয়নাঘর কি এবার সেটা আপনাদের বলবো আয়নাঘর শুনতে যতটা সাদা মাথা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরেই মানুষজনকে লুকিয়ে রাখা হতো এই ঘরে কোনো আলো বাতাস ঢোকে না সেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান শেখ হাসিনা বিদায় নেবার পর কথা উঠেছে আয়নাঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে কাদের রাখা হতো ওই আয়নাঘরে হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে তারা কোথায় তাদের কোনো হদিস নেই এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত মোট ছশো পাঁচজনকে রাখা হয়েছিল এদের অনেকেই বিএনপির সমর্থক এদের অনেকেই জঙ্গি বলে আটক করা হয় হাসিনার আয়নাঘরের ভয়ঙ্কর দিনের বর্ণনা সামনে এলো এবার প্রকাশ্যে আনলেন আইনজীবী সোহেল রানা গুম ঘরে কিভাবে থাকতে হতো কি হতো সেখানে শুনলে রীতিমতো চমকে উঠবেন তিনি বলছেন আমি এর শাস্তি চাই কোন সরকারের সময় কেউ যেন গুম না হয় এটা এতটাই ভয়ঙ্কর শেখ হাসিনার নির্দেশে হতো শেখ হাসিনার নাম নিয়েই অত্যাচার করা হতো উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো আমি দু হাজার পনেরোতে গুম হয়েছিলাম আমায় মেরে ফেলার জন্য রাখা হয় নির্মম নির্যাতন করা হয় আমার মনে হয়েছিল আমায় মেরে ফেলবে চার মাস তিন দিন হাত চোখ বেঁধে রাখা হয় দিনে দু মিনিটের জন্য টয়লেটে যেতে দেওয়া হতো আমায় পরে টয়লেটের মধ্যে রাখা হয় একমক পানি দেওয়া হতো সেটাই টয়লেটের জন্য আবার খাওয়ার জন্য আসুন শোনাই তার অভিজ্ঞতার কথা আইনজীবী সোহেল রানা কি বলছেন আরেকবার শুনুন তাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টও এটা রিড করে রিড করবো ইনশাল্লাহ আমি চাই কোনো গভর্নমেন্টের সময় কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয় শুধু আমাকে যারা গুম করেছে আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে এটা এত ভয়ংকর এত নির্মম আমি আমি হোকমের